ময়নায় ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন দু অনুষ্ঠিত হল ময়না ব্লকের গোজিনা অঞ্চলের কলাগেছিয়া স্কুলে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন দু অনুষ্ঠিত হল আয়োজনে ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাব সহযোগিতায় ময়না ময়না ইংলিশ মঞ্চ স্টার ক্লাবের পরিচালনায় এই পরীক্ষা দু হাজার দ্বিতীয় বর্ষে পদার্পন করল ক্লাবের সভাপতি বিবেকানন্দ কর জানিয়েছেন এই পরীক্ষাটিকে সম্পন্ন করার পেছনে কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণের অবদান অনস্বীকার্য এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহশিক্ষকগণ এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও অনস্বীকার্য আজ আড়াইশোর বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে আগামী মার্চ মাসে সাংবাদিক সম্মেলন করে এই পরীক্ষার ফলাফল সরাসরি সম্প্রচার করা হবে তারপর ফলাফল বিভিন্ন স্কুলে পৌঁছে যাবে এই পরীক্ষা প্রসঙ্গে ময়না ইংলিশ মঞ্চের প্রধান পরীক্ষক পরিতোষ মাঝি কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস ময়না ইংলিশ মঞ্চের সদস্য সন্দীপ কুমার মাইতি এবং ক্লাবের সদস্য পিন্টু কর কি জানিয়েছেন শোনাব আপনাদের নমস্কার ইংলিশ ট্যালেন্ট হার্ট এক্সামিনেশন দু হাজার তেইশ কন্ডাক্টেড বাই কলাগেছিয়া নিউ স্টার ক্লাব এবং ইংলিশ ময়না ইংলিশ মঞ্চ আজকে দু এই পরীক্ষাটি একত্রিশে ডিসেম্বর কলাগেছিয়া স্কুলে অনুষ্ঠিত হলো সাকসেসফুলিভাবে সমাপ্ত হয়েছে দুশো পঞ্চাশ জনের বেশি ছাত্র ফাইভ থেকে নাইন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আগামী বছর আমরা চেষ্টা করছি আরও একটি সেন্টার যাতে বাড়ানো যায় যাতে ছাত্রছাত্রী আরও বেশি পরিমাণে ময়নার বা পার্শ্ববর্তী ব্লকের ছাত্ররা অংশগ্রহণ করতে পারে সেরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমার ইংলিশ মঞ্চের সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আজকে যারা এক্সামিনেশনের দায়িত্বে ছিলেন ছাত্রছাত্রীরাও ছিল এই হাই হাইস্কুলের মন্ত্রী পরিষদের সবাইকে আমার শুভেচ্ছা এবং যথাযোগ্য সম্মান আমি প্রদান করছি এই পরীক্ষার রেজাল্ট মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে অনলাইনে এইভাবে ঘোষণা করা হবে এবং পুরস্কার কবে দেওয়া হবে সেই ডেটটাও আমরা জানিয়ে দেব সবাইকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম পরিতোষ মাঝি আমি ময়না ইংলিশ মঞ্চের প্রধান পরীক্ষক নমস্কার আজকে ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন দু হাজার অনুষ্ঠিত হল কলাগিছা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ঠিক বারোটায় পরীক্ষা শুরু হলো এবং এক ঘন্টার পরীক্ষা একটাতে শেষ হলো এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াইশোরও বেশি অভিভাবক অভিভাবিকা তাদেরও উপস্থিতি অনেক বেশি আর পরীক্ষা পরিচালনা যারা করছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত মন্ত্রী পরিষদ যোগ্যতার সাথে দক্ষতার সাথে পরীক্ষা পরিচালনা করেছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অবাঞ্ছিত ঘটনা ঘটেনি একদম সুশৃঙ্খল সুষ্ঠুভাবে এই পরীক্ষা সমাধা হয়েছে এবার এই পরীক্ষার উত্তরপত্রগুলো যথাযোগ্য স্থানে এবং দক্ষ শিক্ষক দ্বারা পরীক্ষিত হবে এবং দু হাজার চব্বিশের মার্চ মাসে এর ফলাফল ঘোষণা করা হবে সেদিন পুরস্কার বিতরণী একটি অনুষ্ঠান মঞ্চে প্রদান করা হবে এই ধরনের পরীক্ষা সমস্ত এলাকার ছাত্রছাত্রীদের একটা অনুপ্রেরণা বিভিন্ন ধরনের প্রতিযোগীমূলক পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্রের মান একটু অন্য ধরনের এবং একটু কঠিন ধরনের তাই প্রকৃতপক্ষে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা তারা নিজেদের যোগ্যতার যথাযোগ্য প্রকাশ এখানে ঘটাতে পারে এবং সঠিকভাবে বিচার করা হয় যোগ্যতার মান এই পরীক্ষাতে আরও বেশি বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করুক অভিভাবক অভিভাবিকাদের কাছে এটাই আমাদের আবেদন এবং আগামী বছরগুলোতে এই ধরনের পরীক্ষায় তারা যাতে উপস্থিত হন এবং অংশগ্রহণ করতে পারে তারও অনুরোধ জানাচ্ছি সবার কাছে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সমরেশ দাস নমস্কার ইংলিশ ট্যালেন্ট হান্ট এবং হাই স্কুলে আজকে ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত নাইন পর্যন্ত পরীক্ষাটা নেওয়া হলো এবং প্রশ্নপত্রের মান আমরা যথাযথ চেষ্টা করেছি সঠিক রাখার মোটামুটি একটু কঠিন মানের যাতে ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যায়ন করতে পারে এবং আরও বেশি পরিমাণে তারা পড়াশুনা আগ্রহী হয় যাতে করে তারা ভবিষ্যতের জন্য আরও সুন্দরভাবে গড়ে ওঠে সেই মানেরই আমরা কোশ্চেন করার চেষ্টা করেছি সবাই মিলে তো সেই কারণে জন্য যারা কোশ্চেন করেছেন এবং তাদেরকেও ধন্যবাদ এবং যারা ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পাচ্ছে বা চেষ্টা করছে সবাই ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে সেটাও আমরা কামনা করছি এবং পরের বছর আরও অনেক ছাত্রছাত্রী বেশি সংখ্যক পরীক্ষায় বসতে পারে যা বসে তার জন্য অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি সন্দীপ কুমার মাইতি ইংলিশ মঞ্চের সদস্য আমি একজন কলাগাইছা নিউস্টার ক্লাবের সাধারণ সদস্য হিসাবে আপামর জনসাধারণ এবং কলাগাছিয়া স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আজকের পরীক্ষার যে শিক্ষক মহাশয়ের দায়িত্বে ছিলেন সবাইকে যথাযোগ্য সম্মান এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক কলাগাছিয়া ক্লাবের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আজকে যে পরীক্ষাটা হলো খুব সুন্দর লেগেছে অনেক পরীক্ষার্থীরা এসেছিল পরীক্ষা দিতে এবং তাদের গাড়িয়ানও খুব সহজ সহজে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে আমরা আমাদের ক্লাবের যে সম্পাদক এবং সভাপতি আছেন ওনার কাছে আমরা আরও আগামী দিনে কি করতে পারি সে নিয়ে আলোচনা করে আমরা আগামী দিনে নতুন কিছু করতে পারি তার দিশারি আমরা এইসব ছাত্রছাত্রীকে দেখাতে পারি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর্ড ফ্যাশন মেডিকেল বলাইপন্ডা ময়না আপনাদের সবাই এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার सिद्धार्थ शंकर পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর 1টায় বাত হাঁটু কোমর ও হাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠে ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে লিভার গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা করা হয় হার্ট সুগার থাইরয়েড ও অ্যাটমারফ বিশেষজ্ঞ ডাক্তার এ কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল দশটায় বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল দশটায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন